হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং এর একটি ডিভিডি রাইটার। স্ক্রিনে আপনারা স্যামসাং লোগো সমৃদ্ধ একটি ডিভিডি রাইটার দেখতে পাচ্ছেন। অপটিক্যাল ডিস্ক ড্রাইভ বা ডিভিডি রাইটার যাই বলি না কেন, এই ডিভিডি রাইটারটি মূলত ডেস্কটপ পিসিতে আমরা ইউজ করতে পারবো, কোনো ল্যাপটপ অথবা অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করতে পারবো না, করার কোনো সিস্টেম নেই। ডেস্কটপে শুধু সাটা পাওয়ার ও ডাটা পাওয়ারের মাধ্যমে আমরা এটা ব্যবহার করতে পারবো। এখানে দুইটা পোর্ট দেওয়া আছে, একটা সাটা পোর্ট, একটা সাটা পাওয়ার পোর্ট আর একটা সাটা ডাটা পোর্ট। সাটা ডাটা পোর্টটা হচ্ছে মাদার বোর্ড থেকে একটা ডাটা পোর্ট আসে ডাটা কেবল দিয়ে, আর সাটা পাওয়ারটা পাওয়ার সাপ্লাই থেকে আসে। ডিভিডি রাইটারটা দিয়ে মূলত আমরা বিভিন্ন ধরনের ডিস্ক রিড রাইট করতে পারবো, ব্ল্যাঙ্ক ডিস্ক রিড করতে পারবো, রাইট করতে পারবো। এরপরে বিভিন্ন ধরনের ছবি, এই যেমন গান, তারপরে আপনি চাইলে আপনার পিকচারও এটার ভিতরে রাইট করে রাখতে পারবেন। ব্ল্যাঙ্ক যে সিডিগুলো থাকে, সিডি অথবা ডিভিডি ডিস্কে, ডিস্কগুলোতে আমরা রিড রাইট করতে পারবো এটার মাধ্যমে। এটি হচ্ছে স্যামসাংয়ের ডিভিডি রাইটার। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি আসুসের ডিভিডি রাইটার নিয়ে। এটা হচ্ছে স্যামসাংয়ের ডিভিডি রাইটার। এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন, বাটন প্রেস করলে এর হেডটা বের হয়ে আসবে। হেডের ভিতরে আপনি ডিস্কটা রাখবেন। এটা আমাদের শপে অ্যাভেলেবেল, যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে কন্ট্যাক্ট করে আপনি এটা নিতে পারেন আমাদের কাছ থেকে। এখানে দুইটা পোর্ট মূলত, সাটা পাওয়ার এবং ডাটা পোর্টটা। স্যামসাং এর ডিভিডি রাইটার, স্যামসাং লেখা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই কম দামের ভিতরে, এটা 6 মান্থ ওয়ারেন্টি আছে। স্পিড প্লাস, এটা হচ্ছে আপনার সুইচটা, এটা আমরা ডেস্কটপে শুধুমাত্র ব্যবহার করতে পারবো। এখানের মডেলটা, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বারটা দিয়ে মূলত ওয়ারেন্টি এর কাজ করা হয়। ব্ল্যাঙ্ক সিডি অথবা ডিভিডি ডিস্ক রিটেট করার জন্য এই ডিভিডি রাইটারটি ব্যবহার করা হয়ে থাকে। আপনি এটা নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ ভিউয়ার্স সবাইকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ধন্যবাদ সবাইকে।